नमस्कार, वेलकम टू मैथमेटिकल इंग्लिश। आमी गोविंद विश्वास अपन सबाई के आरो एक बार आमार यूट्यूब चैनले स्वागत जानाई। विख्यात दार्शनिक सक्रेटिस बोलेछिलेन, नो थाइसेल्फ, निजे के जानो। आमरा जदि प्रतिदिन 5 मिनट निजेर संगे एकांते अकपटे कथा बोलते पारि, अर्थात आत्मविश्लेषण करते पारि, তাহলে আমাদের আত্মিক উন্নতি হবে। আর আত্মিক উন্নতি হলো একজন মানুষের সার্বিক উন্নতির সোপান। সুতরাং বন্ধুরা, কোশ্চেন ইওর সেলফ অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট হিডেন সোল ইউ আর অলওয়েজ অ্যাডোরিং উইদিন ইউ। আমাদের ভিতরে লুকিয়ে থাকা সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে, যে মানুষটা সাফল্যের জন্যে অনবরত ছটফট করে। উপদেশ দিয়ে আজকের এপিসোড শুরু করলাম, কারণ উপদেশ নিয়েই আজ কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, যেটাকে কমান্ডসও বলা হয়ে থাকে। কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স? ইট গোজ উইদাউট সেইং, বলার অপেক্ষা রাখে না, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ, প্রস্তাব দেওয়া বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিডেন্স, প্রপোজাল অ্যান্ড সাজেশন ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি বলি ডু দ্য ওয়ার্ক, আদেশ, ডু নট ডু দ্য ওয়ার্ক, নিষেধ, প্লিজ ডু দ্য ওয়ার্ক, অনুরোধ, লেট হিম ডু দ্য ওয়ার্ক, সাজেশন, লেট আস ডু দ্য ওয়ার্ক, প্রপোজিশন, প্রস্তাব। সুতরাং এই 5টি বাক্য ঠিকঠাক বুঝতে পারলে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করব, তার আগে দেখব কীভাবে চেনা যায় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। বাক্যটি সাবজেক্ট থাকে না, বাক্যটি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়, বাক্যটি শেষ হয় ফুল স্টপ দিয়ে। এবার আমরা দেখব গঠন। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা গঠনের বিভিন্নতর উপর ভিত্তি করে এবং আমাদের বোঝার সুবিধার্থে দুই ভাগে ভাগ করব। প্রথমত, বাক্যটি যদি সেকেন্ড পার্সন দিয়ে শুরু হয়, এবং দ্বিতীয়ত, বাক্যটি ফার্স্ট অথবা থার্ড পার্সন দিয়ে শুরু হলে। বাক্যটি যখন সেকেন্ড পার্সন দিয়ে শুরু হয় তখন কয়েকটি গঠন আমরা দেখব, আমরা প্রত্যেকটা এক এক করে দেখব। প্রথমত, ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা আদেশ করা বোঝালে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি হবে, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ম্যাথমেটিক্যাল গঠন। ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু প্রথমেই ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বলছি V1 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এবার আমরা দেখে নেব এই ক্ষেত্রে সূত্রের সঙ্গে আমাদের বাক্যগুলো ঠিকঠাক মিলছে কি না। প্রথম বাক্য, বইটি টেবিলের উপর রাখো। প্রথমে ভার্ব লিখব, ফাইনাইট ভার্ব পুট, বইটি, দ্য বুক, অন দ্য টেবিল। আমরা দেখে নিই, পুট V1, দ্য বুক, অবজেক্ট, অন দ্য টেবিল, এটাকে আমরা বলবো রেস্ট। পরের বাক্য, আমাকে এক গ্লাস জল দাও। একই রকমভাবে ভাব দিয়ে বাক্যটা শুরু হবে, জল দাও, গিভ আমাকে, মি, এ গ্লাস অফ ওয়াটার।
एक क्षेत्र गिव भी वन मी अबजेक्ट हमें यहाँ के बोल रेस्ट एब देख पर वाक्यटी निर्देशटी जत्न सहकारे पढ़ो भारत शुरू हो पढ़ो रीड निर्देशटी द इंस्ट्रक्शन जत्न सहकारे केयरफुली तो क्यों हलो रीड भी वन द इंस्ट्रक्शन ऑब्जेक्ट केयरफुली रेस्ट और एक वाक्य आने देखे नी संक्षेपे एवं यथार्थभावे प्रश्नटीर उत्तर दाओ आमरा अनेक समय क्वेश्चन पेपारे एइभावे लेखा थाके उत्तर दाओ आंसर द क्वेश्चन संक्षेपे इन ब्रीफ एंड यथार्थभावे टू द पॉइंट ताहले आंसर भी वन फाइनाइट वर्ब द क्वेश्चन ऑब्जेक्ट और ये बाकी अंशटा के इन ब्रीफ एंड टू द पॉइंट गोटाटा के आमरा बोलछी रेस्ट सुतरां आमरा देखलाम इम्पारेटिव सेंटेंस द्वारा जदि कोनो आदेश करा बुझाय सेई क्षेत्रे वाक्यटी प्रथमेई भार्ब दिए शुरू है एक क्षेत्र में सबजेक्ट बलाई बाहुल्य यू सब समय उज्ज थाके उज्ज मीन्स इम्प्लाइड थाके लुकिए थाके सुतरां वाक्यटी सब समय फाइनाइट भार्ब दिए शुरू है जे कटा वाक्य आमरा देखलाम प्रत्येकटा एक ही रकम भावे फाइनाइट भार्ब दिए शुरू हयेछे तारपर अबजेक्ट रेस्ट जेखाने जेटा जेभावे थाके आमरा एबार चले जाब एई क्षेत्रे इम्पारेटिव सेंटेंसटी द्वारा जखन निषेध करा बोझाय फरबिडेज बोझाय तखन वाक्यटी मूलत डु नट दिए शुरू है इम्पारेटिव सेंटेंस निषेध करा होलेई प्रथमे डु नट दिए शुरू होबे तारपरे वाक्येर बाकी अंशेर गठन आमरा इम्पारेटिव सेंटेंसेर जे गठनटी एकटु आगे देखलाम एकई रकम गठन थाके फाइनाइट भार्ब अबजेक्ट रेस्ट मूलत आगे गठने आगे शुद्ध डु नट बसे देखे नी कयेकटी वाक्य बेशि कथा बोलो ना निषेध करा बोझाच्छे बोलो ना सेई अर्थे डु नट कथा बला टक टू मास बेशि फुल स्टप डु नट आमादेर गठने चाई टक भि ओन आर टू मास एटाके बोलबो रेस्ट পরের বাক্যটি দেখি দরজাটি বন্ধ করো না একইভাবে ডু নট দিয়ে শুরু হবে ডু নট শাট SHUT শাট দ্য ডোর ডু নট শাট ভি ওয়ান দ্য ডোর অবজেক্ট পরের বাক্যটি আমাকে স্পর্শ করো না আমাকে ছুঁয়ো না একইভাবে ডু নট স্পর্শ করা টাস মি আমাকে দেখে নি টাস ভি ওয়ান মি অবজেক্ট আরও একটি বাক্য আছে আমরা দেখে নেব তাকে বিরক্ত করো না ডু নট একইভাবে ডু নট দিয়ে শুরু হবে Do not vex him take dekheni do not gothoner vex v1 him object tahole amra dekhlam imperative sentence negative hole orthat nishedh kora hole bakkotir prothome do not boshe baki ongsher gothon imperative sentence er je basic gothon v1 plus object plus rest ekei rokom hoy এরপর একটি সেন্টেন্সটির দ্বারা উপদেশ দেওয়া বোঝালে বাক্যের শুরুতে অলওয়েজ অথবা নেভার অ্যাফার্মেটিভ বাক্য হলে অলওয়েজ নেগেটিভ বাক্য হলে নেভার ব্যবহৃত হয় বাক্যের বাকি অংশের গঠন একই রকম হয় তাহলে এই ক্ষেত্রে গঠন কী হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি উপদেশ দেওয়া বোঝায় সেই ক্ষেত্রে অলওয়েজ অথবা নেভার
प्लस भियन प्लस अबजेक्ट प्लस रेस्ट आमरा देखे नेब कयेकटी वाक्य सदा सत्य कथा बोलो अलवेज बोलो स्पीक द ट्रुथ আমরা সেই বাচ্চাকাল থেকে শুনে আসছি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক ভি ওয়ান দ্য ট্রুথ অবজেক্ট পরের বাক্য গুরুজনদের সর্বদা মান্য করো গুরুজনদের সর্বদা মান্য করো অলওয়েজ সর্বদা অলওয়েজ অলওয়েজ মান্য করা ওবে ইয়োর এল্ডার্স ওবে ভি ওয়ান ফাইনাইট বা ইউর এল্ডার্স অবজেক্ট কখনো মিথ্যা কথা বা মিথ্যা বলো না এটাও আমরা বরাবর বলে থাকি নেগেটিভ বাক্য তাই নেভার দিয়ে শুরু হবে নেভার টেল এ লাই নেভার গঠনে টেল ভি ওয়ান এ লাই অবজেক্ট আরও একটি বাক্য আছে এখানে কখনো পিতা মাতাকে অমান্য করো না মান্য করা ওবে অমান্য করা টিজ ওবে কখনো নেভার নেভার ডিজ ওবে ইয়োর প্যারেন্টস নেভার ডিজ ওবে ভি ওয়ান ইয়োর প্যারেন্টস অবজেক্ট সুতরাং আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি উপদেশ দেওয়া বোঝায় অ্যাফার্মেটিভ হলে অলওয়েজ দেওয়া কোটে শুরু হয় নেগেটিভ হলে নেভার দেওয়া কোটে শুরু হয় আমরা চলে যাব আরও একটি স্টেটমেন্ট নাম্বার ফোর ইম্পারেটিভ বাক্যটির দ্বারা যদি কোনো অনুরোধ করা বোঝায় সেক্ষেত্রে বাক্যে শুরুতে প্লিজ বা কাইন্ডলি ব্যবহৃত হয় এই ক্ষেত্রে গঠন হয় ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু প্লিজ বা কাইন্ডলি লিখে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট যেটা কিনা আগের গঠন যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক গঠন তাহলে আমরা দেখে নেব কয়েকটা বাক্য দয়া করে আমাকে সাহায্য করুন দয়া করে আমরা লিখতে পারি প্লিজ অথবা কাইন্ডলি প্লিজ সাহায্য করুন হেল্প আমাকে মি খুবই সহজ প্লিজ হেল্প ফাইনাইট ভার্ব ভি ওয়ান মি অবজেক্ট আমরা এখানে কাইন্ডলিও লিখতে পারতাম দয়া করে আমাকে কষ্ট দেবেন না একই রকমভাবে প্লিজ এটা নেগেটিভ সেই জন্যে ডু নট হার্ট কষ্ট দেওয়া হার্ট মি প্লিজ অথবা কাইন্ডলি লিখতে পারতাম ডু নট নেগেটিভ বাক্য তাই ডু নট দিয়ে শুরু হলো হার্ট ভি ওয়ান মি হচ্ছে অবজেক্ট আরও একটা বাক্য আছে আমরা দেখে নিই দয়া করে আমাকে এক গ্লাস জল দাও আমরা অনেকবার বলেছি দয়া করে প্লিজ দাও গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ দয়া করে গিভ ভি ওয়ান মি অবজেক্ট আমরা এ গ্লাস অফ ওয়াটার এটাকে বলছি রেস্ট যদিও এটাকেও অবজেক্ট বলা হয় সেটা অন্য প্রসঙ্গ আমরা পরে আলোচনা করব তাহলে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা যদি কোনো অনুরোধ বোঝায় সেই অনুরোধ বোঝানোর বাক্যে আমরা কি ব্যবহার করি প্লিজ অথবা কাইন্ডলি প্রসঙ্গে বলে রাখি প্লিজ বা কাইন্ডলি শব্দটি বিশেষ করে প্লিজ শব্দটি প্রয়োজন বোধে বাক্যের শেষেও বলা যেতে পারে কখনো কখনো বাক্যের উপর জোর দেওয়ার জন্যে ইম্পারেটিভ বাক্যের উপর জোর দেওয়ার জন্যে বাক্যের শুরুতে ডু ব্যবহার করা হয় এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হয় ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু ডু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট মূলত বেসিক গঠনের আগে ডু ব্যবহার করা হয় আমরা দেখে নিই কোন কোন জায়গায় বাক্যের উপর জোর দেওয়া হয় সেক্ষেত্রে বাক্যগুলো কেমন হয় বসুন বসুন না তখন আমরা কী লিখব ডু টেক আ সিট
টু আমাদের গঠনে ডু টেক ভি ওয়ান এ সিট অবজেক্ট। আবার যখন কেউ একজন একটু রেগে গিয়ে বলে কথা বন্ধ করুন এরকম বললে তখন বাক্যটা হবে ডু স্টপ টকিং। আমরা ইচ্ছে করলে এখানে নোট অফ এক্সক্লামেশনও দিতে পারি, যদি ওই ব্যক্তি খুব রেগে গিয়ে কথাটি বলে থাকেন তখন তার আবেগের বহিঃপ্রকাশ হলে ইম্পারেটিভ সেন্টেন্স হলেও তখন ফুল স্টপ না দিয়ে আমরা নোট অফ এক্সক্লামেশনও দিতে পারি। একইভাবে এখানে ডু স্টপ টকিং, এখানে নোট অফ এক্সক্লামেশন দেওয়া যায়। স্টপ ভি ওয়ান টকিং এই ক্ষেত্রে অবজেক্ট, ডু আমাদের গঠনের। এবার সাবধান, খুব সাবধান হও, সেক্ষেত্রে বক্তার আবেগের বহিঃপ্রকাশ হয়। আমরা সেখানেও ফুল স্টপ না দিয়ে সাবধান নোট অফ এক্সক্লামেশন দিয়েছি, খুব সাবধান, সেক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন এটা দেওয়া যেতেই পারে। যেমন এখানে বলতে হবে ডু সাবধান হও বি কেয়ার ফুল, আমরা নোট অফ এক্সক্লামেশন বসাতেই পারি। ডু গঠনের বি ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ ভি ওয়ান, কেয়ারফুল আমরা বলবো রেস্ট। সুতরাং আমরা এটা দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কখনো জোর দেওয়ার জন্যে বাক্যের শুরুতে ডু ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাব পরের স্টেটমেন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সও কখনো কখনো ট্যাগ কোশ্চেন করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা তুলনামূলকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার থেকে একটু সহজ হয়। আমরা দেখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ করার সময় স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটি হয় নেগেটিভ, আবার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ করতে হয় অ্যাফার্মেটিভ। এই ক্ষেত্রে সেই রেস্ট্রিকশান নেই, এখানে এখানে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটিকে অ্যাফার্মেটিভ করা যায়, শুধুমাত্র স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ট্যাগটি নেগেটিভ করতে হয়। এবং ট্যাগ করার ক্ষেত্রে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্বের জটিলতা ছিল এখানে অতটা নেই, এখানে শুধুমাত্র উইল ইউ অথবা ওন্ট ইউ দুটোর যে কোনো একটা লিখলেই হবে। আমরা দেখে নিই কোথায় কোনটা বসে। আমাকে কিছু টাকা ধার দিন, দেবেন তো, সেক্ষেত্রে আমরা কী লিখব, আমাকে কিছু টাকা ধার দিন, লেন্ড, ধার দেওয়া, লেন্ড মি সাম মানি, এক্ষেত্রে লিখতে হবে উইল ইউ। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ ইমপ্লায়েড থাকে, সাবজেক্টটাকে তুলে নেওয়া হলো ইউ, দেবেন কি ফিউচার অর্থে উইল ইউ। তাহলে কি হলো, এটা হলো ভি ওয়ান মি অবজেক্ট, সাম মানি এটাকে আমরা বলছি রেস্ট, আর এই অংশটা হলো উইল ইউ ওটাকে আমরা বলছি ট্যাগ কোশ্চেন। আমরা আগেও আলোচনা করেছি, পরের বাক্যটা দেখব, নীরব থাকো, থাকবে তো, কী লিখব, নীরব থাকো, কিপ সাইলেন্স, সাইলেন্স, এবার কি বলবো, থাকবে তো, এখানেও ইউ উজ্জ্ব আছে সুতরাং উইল ইউ কোশ্চেন মার্ক। একইভাবে কিপ ভি ওয়ান সাইলেন্স রেস্ট, এই অংশটাকে বলছি আমরা ট্যাগ কোশ্চেন। আর একটা কোশ্চেন দেখি, একটা চকলেট খাও, খাবে তো, আমরা এটাকে লিখব হ্যাভ, খাওয়া অর্থে হ্যাভ এ চকোলেট, খাবে তো, একইভাবে লিখব উইল ইউ কোশ্চেন মার্ক। ওই অংশটা হলো ট্যাগ কোশ্চেন, হ্যাভ এই ক্ষেত্রে ফাইনাইট ভার্ব ভি ওয়ান, এ চকোলেট এটাকে বলছি অবজেক্ট, এই অংশটাকে বলছি ট্যাগ কোশ্চেন। আর একটা ট্যাগ কোশ্চেন করে শেষ করব, গোলমাল করো না, করবে না তো, একটু লক্ষণীয়, গোলমাল করো না এটা নেগেটিভ, আমরা ট্যাগটিকেও নেগেটিভ করব অর্থের সঙ্গে মিল রাখার জন্য। গোলমাল করো না, ডু নট, ডু নট মেক আ নয়েজ, করবে না তো, তাহলে কী হবে, অন্ট, উইল নটটা আমরা দেখেছিলাম অন্ট হয়, অন্ট ইউ কোশ্চেন মার্ক। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে ডু নট দিয়ে শুরু হয়, ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক ভি ওয়ান এ নয়েজ অবজেক্ট, আর এটা হলো অন্ট ইউ, উইল নট ইউ সেটাকে শর্ট ফর্মে লেখা হয় অন্ট ইউ, করবে না তো। যাই হোক, এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকেও খুব সহজে
ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত করা যায়। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সটি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে গঠন কীরকম হয়। বাক্যটি ফার্স্ট অথবা থার্ড পারসন দিয়ে শুরু হলে বাক্যের শুরুতে লেট বসে, লেটের পরে ইনফিনিটিভ টু উজ্জ্ব থাকে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু, যেমনভাবে আমরা বলে থাকি টু গো, যেতে, টু ডু, করতে ইত্যাদি। লেটের পরে নাউন অথবা প্রোনাউন যদি হয় তার অবজেক্টিভ কেস লিখতে হয়। সেটা কি জিনিস একটু দেখে নিই। আমরা সবাই যদিও জানি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আই সাবজেক্টিভ কেস, তার অবজেক্টিভ কেস হবে মি, মানে এই ক্ষেত্রে আই এর জায়গায় মি লিখতে হবে। উই হলে আস, ইউ সবসময় একই থাকে, হি হিম লিখতে হবে, শি হলে হার, দে হলে দেম, রাম নাউন নো সেন্স, ইট ইটি থাকবে। শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন হলে তার অবজেক্টিভ কেস লিখতে হবে। এটা গেল তারপরে গঠনে ভি ওয়ান অবজেক্ট রেস্ট। তাহলে যেখানে বাক্যটি ফার্স্ট অথবা থার্ড পারসন দিয়ে শুরু হচ্ছে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ম্যাথমেটিক্যাল গঠন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইকুয়াল টু লেট প্লাস নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ কেস প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এবার আমরা দেখব কয়েকটা বাক্য, সেটাকে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি। তাকে কাজটি করতে দাও, লেট তাকে, হিম, হিম থার্ড পারসন, সেই জন্য লেট হিম করতে দাও, টু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। লেট আমাদের গঠনের হিম অবজেক্টিভ কেস, দুই ক্ষেত্রে ভি ওয়ান দি ওয়ার্ক অবজেক্ট। এবার পরের বাক্যটা দেখব, রামকে এখানে আসতে দিও না। বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে নট বসাতে হবে, লেট রাম নট কাম, ভার্ব এখানে হেয়ার, নেগেটিভ হলে একটা নট বসবে লেটের পরে, এখানে লেট রাম তারপর নট লিখলাম কাম হেয়ার। আরও একটা বাক্য দেখে নিই, তাদের ইংরেজি শিখতে দাও, লেট তাদের দেম, দে না লিখে লিখতে হলো দেম, লার্ন শেখা, লার্ন ইংলিশ, তাদেরকে ইংরেজি শিখতে দাও, দেম অবজেক্টিভ কেস, লার্ন ভার্ব ইংলিশ ভার্বের অবজেক্ট। তাহলে কি হলো, তাকে কাজটি করতে দাও, তাদের ইংরেজি শিখতে দাও, রামকে এখানে আসতে দিও না, এই দিও না দাও অর্থে লেট হয়। আর লেটের পরে যদি অন্য কোনো প্রোনাউন বা নাউন থাকে সেই ক্ষেত্রে সেই বাক্যটি দ্বারা সাজেশান বোঝায়, মানে অনুমতি বোঝায়, পরামর্শ বোঝায়। আর যদি লেটের পরে আস থাকে সেই ক্ষেত্রে সেই বাক্যটি দ্বারা প্রস্তাব দেওয়া বোঝায়। এটা একটা ভাইটাল পয়েন্ট, লেটের পরে যদি আস থাকে সেই বাক্যের দ্বারা প্রপোজ বা প্রস্তাব দেওয়া বোঝায়। সেক্ষেত্রে আমরা কীভাবে বাক্যগুলো লিখব একটু দেখে নিই। চলো আমরা কিছুটা কফি খাই, তখন লেটস, লেট আস, লেট আস লেখা যায়, সেটাকে শর্টে লেখা যায় লেটস। আমরা কিছুটা কফি খাই, হ্যাভ সাম কফি। লেট আস অথবা লেটস হ্যাভ সাম কফি। পরের বাক্যটা, চলো আর সময় নষ্ট নয়। যেখানে আমিও এনগেজ থাকছি, লেট আস থাকলে সেই বাক্যটা দ্বারা প্রস্তাব দেওয়া বোঝায়, চলো আর সময় নষ্ট নয়। একইভাবে লিখব, ও লেটস সময় নষ্ট নয়, এটা নেগেটিভ আছে, সেই জন্যে লেটস নট ওয়েস্ট এনি টাইম। লেটস নট অথবা লেট আস নট ওয়েস্ট এনি টাইম, আর সময় নষ্ট নয়। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এত যে নিয়মকানুন দেখলাম, কিন্তু কখনো কখনো এই নিয়মের বাইরে কিছু কিছু ব্যতিক্রম আছে। আমরা দেখে নেব তার দুই একটি।
যেমন টু স্পেসিফাই সাবজেক্ট, সাবজেক্ট নির্দিষ্ট করতে কখনো কখনো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার করে থাকি। আমরা এতদিন কি জানতাম যে সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে না এবং সাবজেক্ট ইউ সবসময় উচ্চ থাকে, এই ক্ষেত্রে সাবজেক্ট ইউ নয়, সরাসরি সাবজেক্ট বসে। আমরা দেখে নিই দু একটা বাক্য। সবাই বোর্ডের দিকে তাকাও, এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করি, সবাই এভরিবডি, এভরিবডি লুক অ্যাট, তাকানো, লুক অ্যাট দ্য বোর্ড হলো এই বাক্যে এভরিবডি সাবজেক্ট, লুক অ্যাট ভি ওয়ান ফাইনাইট ভার্ব, দ্য বোর্ড অবজেক্ট। সুতরাং একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট সরাসরি বসলো এভরিবডি। কেউ নড়বে না, একইভাবে কেউ, নোবডি নড়বে না, মুভ, এক্ষেত্রে নোবডি সাবজেক্ট, মুভ ফাইনাইট ভার্ব। গৌরব বসে পড়ো, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, গৌরব সিট ডাউন, সাবজেক্ট কে? গৌরব, সাবজেক্ট সিট ডাউন ভি ওয়ান। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়েও হতে পারে এবং সেটা ইউ ছাড়াই অন্য সাবজেক্টও হতে পারে। এবার আমরা চলে যাই আর একটা ব্যতিক্রমী নিয়ম, যেটা হলো টু এমপ্লাই অ্যাঙ্গার, বিরক্তি প্রকাশ করতে। যিনি বক্তা তিনি যখন বলছেন, কখনো কখনো রেগে গিয়ে তিনি সরাসরি ইউটাকে রুজ্জ রাখেন না, সরাসরি ইউটাকে ব্যবহার করে কথা বলেন। এখানে দু একটা বাক্য, তুমি শান্ত হও, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলে থাকি ইউ, ইউ বি কোয়াইট, ইউ এখানে সাবজেক্ট, সেটার উজ্জ্ব থাকলো না, বি ভি ওয়ান কোয়াইট আমরা বলছি রেস্ট। তাহলে বক্তার বিরক্তি প্রকাশ করতে কখনো কখনো সেকেন্ড পার্সন যে ইউটা উজ্জ্ব থাকার কথা সেটাকে আমরা সরাসরি প্রমিনেন্ট করে ব্যবহার করে থাকি। ইউ বি কোয়াইট, তুমি শান্ত হও, তুমি খারাপ অভ্যাস ত্যাগ করো, যাকে জোর দিয়ে বলা হচ্ছে ইউ গিভ আপ, ত্যাগ করো, গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট। ইউ সাবজেক্ট, এক্ষেত্রে গিভ আপ ভি ওয়ান, এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়, ইওর ব্যাড হ্যাবিট এটা হলো অবজেক্ট। আবার যদি আমরা বলে থাকি তুমি চুপ করো, অনেক সময় বলে থাকি আমরা তুমি চুপ করো, তখন আমরা বলে থাকি ইউ শাট আপ, ইউ সাবজেক্ট শাট আপ ভি ওয়ান। তাহলে কী হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় উজ্জ থাকে, এটাও ঠিক নয়। সুতরাং নিয়ম এবং তার ব্যতিক্রম থাকবেই। এছাড়া কোনো কোনো জায়গায় আমরা শুভেচ্ছা জানাতেও বলে থাকি হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম, এনজয় ইয়োর সেলফস, যতটা বলা হলো আর যতটা বলা হলো না। এই বলা হওয়ার থেকে, বলা হওয়াটা যদি শেখা যায় তাহলে যেটা হলো না সেটা নিজে থেকে শেখা যায়। আজকের এপিসোড শেষ করব, আপনারা ভালো থাকুন। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা করেছে তাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ম্যাথমেটিক্যাল ইংলিশ। থ্যাংক ইউ।